नमस्कार न्यूज़ बर्तमान सकल के स्वागत रिया रही अपन संगे सतटार न्यूज़ तुले निया शुरूते ही खबरे नजर रखब इंटरव्यूते वंचित टाना 72 घंटा आंदोलन चालानोर पर कोर्टेर निर्देश मेने एकटाना 72 घंटा आंदोलन चालानोर पर आपातत तो आंदोलने इति 2016 अपार प्राइमरि चाकरी प्रार्थी करुणामयी थेके सरलें चाकरी प्रार्थीरा तबे दाबी ना माना होले आगामीते बृहत्तर आंदोलनेर हुशियारी आंदोलनकारीदेर इंटरव्यू थेके वंचित कोर्टेर निर्देश मेने एकटाना 72 घंटा आंदोलन चालानोर पर आपातत आंदोलने इति 2016 अपार प्राइमरि चाकरी प्रार्थीदेर करुणामयी थेके सरलें चाकरी प्रार्थीरा तबे तादेर दाबी ना माना होले आगामीते बृहत्तर आंदोलन हुशियारी आंदोलनकारीदेर আমরা ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী আমরা এসেছিলাম যে আপার প্রাইমারিতে যে গেজেট আছে 2016 সালের 20 সেপ্টেম্বর যে গেজেট প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন সেই গেজেটের 8GB রুলসে বলা আছে যে ইন্টারভিউয়ের 15 দিন আগে পর্যন্ত সমস্ত আপার প্রাইমারিতে শূন্য পদ পূরণ করে নিয়োগ করতে হবে কিন্তু সেটা করা হয়নি আমরা এখনো ইন্টারভিউয়ের সুযোগ পাইনি যেহেতু সিটটাকে সম্পূর্ণভাবে আপডেট করা হয়নি আমরা চাই স্কুল সার্ভিস কমিশন তথা রাজ্য সরকার আমাদের এই নিয়োগটা দিক আমাদেরকে শূন্য পদে আমাদের বৃদ্ধি করে আমাদেরকে স্কুলে যাওয়ার ব্যবস্থা করে দিক আমরা চাইছি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের শিক্ষামন্ত্রী আমাদের প্রশাসনিক কর্তারা আমাদের কথা একবার শুনুন এখনো সময় আছে আমরা এখনো আছি এখানে আসুক আমাদের এখানে 8 জন অসুস্থ হয়ে গেছে শেষ একজন পুরো স্ট্রোকের মতো হয়ে গেছে সে এখনো হসপিটালাইজ নদিয়ার আমাদের সঞ্জয় দা তো আমরা সবাই একসঙ্গে এসেছি 22 নভেম্বর দুপুর 1টায় যতক্ষণ না তারা একসঙ্গে মানে তিনি ফিরে আসছেন আমরা এখান থেকে এক পাও নড়বো না আমরা একটা পুলিশের প্রশাসনিক দপ্তরের কাছে একটা পারমিশন চাইবো আমরা শান্তিপূর্ণ একটা পদযাত্রা করতে চাই একটা ব্যানার নিয়ে আমাদের দাবি দাবাগুলো বিকাশ ভবনের গিয়ে আমরা আমাদের সমস্ত কর্মসূচি সেখানেই শেষ করব আমরা দেখি ওনারা আমাদের পারমিশন দেয় কিনা ব্লকে ব্লকে রাজপথে রক্তক্ষয়ী আন্দোলন করব আমাদের সব কিছু হারিয়ে গেছে আমাদের আর ফিরে পাওয়ার কিছু নেই কোর্টের নির্দেশ মেনে একটানা 72 ঘন্টা আন্দোলন চালানোর পর আপাতত আন্দোলনে ইতি 2016 আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের এ বিষয়ে আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি শেখ চিকু শেখ কি আপডেট রয়েছে দেখো তোমায় জানিয়ে রাখবো কোর্টের নির্দেশে 72 ঘন্টা আন্দোলনের পর ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের জানায় তাদের দাবি না মানা হলে পরবর্তী তারা আরো বৃহত্তর আন্দোলনে নামবে 2016 সালে আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের কোর্টের নির্দেশে করুণাময়ের কাছে 72 ঘন্টা অবস্থান বিক্ষোভ করে আন্দোলন চলাকালীন তাদের বিক্ষোভ মঞ্চে উপস্থিত হয় একাধিক রাজনেতারা কোর্টের নির্দেশ মেনে শনিবার দুপুর 1টার সময় অবস্থান বিক্ষোভ শেষ করে চাকরি প্রার্থীরা সেই সেই মতো তারা অবস্থান বিক্ষোভ শেষ করে পুলিশের পক্ষ থেকে মাইকিং করে তাদের জায়গা ফাঁকা করে দিতে বলা হয়েছিল সেই অনুযায়ী তারা জায়গা ফাঁকা করে দেয় তারা করুণাময় করে দেয় 72 ঘন্টা নিয়ে আন্দোলন শেষ করে তারা অবশেষে চিকু তাদের মধ্যে 8 জন অসুস্থ হয়ে পড়েছেন এবং তাদের দাবি না মানা হলে তারা আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন কি বলবে দিয়েছে আগামী দিনে তাদের দাবি না মানলে তারা আরো উচ্চ পদক্ষেপ নেবে এবং যারা অসুস্থ ছিল তাদের চিকিৎসার জন্য চিকিৎসালয়ে পাঠানো হয়েছে ধন্যবাদ চিকু অর্থাৎ করুণাময়ী থেকে সরলেন চাকরি প্রার্থীরা কোর্টের নির্দেশ মেনে একটানা 72 ঘন্টা আন্দোলন চালানোর পর আপাতত আন্দোলনে ইতি 2016 আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের এবং তাদের আন্দোলন চলাকালীন 8 জন অসুস্থ হয়ে পড়ে তাদেরকে চিকিৎসা করা হচ্ছে এই মুহূর্তে সবথেকে বড় খবর সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে
সিবিআই তদন্তের নির্দেশ দিলেন লোকপাল। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি, আমাদের এডিটর ইনপুট বুদ্ধদেব ঘোষ। বুদ্ধদেব, লোকপালের পক্ষ থেকে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং সিবিআই প্রাথমিক তদন্ত শুরু করেছে বলেই সূত্রের খবর। এবং যেটা জানা যাচ্ছে যে শীতকালীন অধিবেশনেই মহুয়া মৈত্রর বিরুদ্ধে তৃণমূল সাংসদ, কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ, তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। এবং শীতকালীন অধিবেশনের পূর্বেই ক্যাশ ফর কোশ্চেন, অর্থাৎ প্রশ্নের বিনিময়ে টাকা নেওয়ার যে অভিযোগ মহুয়া মৈত্রের বিরুদ্ধে রয়েছে, সে বিষয়ে কিন্তু তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এবং সেই সেই জায়গাতেই কিন্তু দাঁড়িয়ে অনেকেই মনে করছেন যে মহুয়া মৈত্রের সাংসদ পদ শুধু চলে যাওয়ার সময়ের অপেক্ষা, এবং সেখানেই শেষ নয়। মহুয়া মৈত্রের সমর্থনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছেন। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছেন, সেই মন্তব্যে আমরা দেখেছি যে মহুয়া মৈত্রকে নিয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায় তার বিশেষ অধিবেশনে বলেছিলেন, মহুয়াকে ওরা সাংসদ থেকে তাড়িয়ে দিলে মহুয়া বাইরে আরো বেশি কথা বলতে পারবে, প্রত্যেক দিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হতে পারবে। এবং মহুয়া মৈত্রকে সম্প্রতি তুমি জানো যে কৃষ্ণনগরের যে সাংগঠনিক জেলা রয়েছে তৃণমূলের, নদিয়ার যে সাংগঠনিক জেলা, সেখানে কিন্তু আবার মহুয়া মৈত্রকে সভাপতি পদ ফিরিয়ে দিয়েছে তৃণমূল। তৃণমূল শিবির মনে করছেন যে মহুয়া মৈত্রকে সাংসদ পদ থেকে সরিয়ে দেওয়া হবে, কারণ মহুয়া মৈত্রের বিরুদ্ধে একাধিক কিন্তু বলা যেতে পারে প্রমাণ ইতিমধ্যেই হাতে রয়েছে। এবং এর এই যে সিবিআই তদন্ত হতে পারে তার কিন্তু একটা দিক তুলে ধরেছিলেন নিশিকান্ত দুবে, বিজেপির সাংসদ। এবং এই নিশিকান্ত দুবেই কিন্তু মহুয়া মৈত্রের বিরুদ্ধে ক্যাশ ফর কোশ্চেন, অর্থাৎ কোশ্চেন করার জন্য তিনি যে পয়সা নিয়েছেন, এবং তা যে রিয়েল এস্টেট কোম্পানি, রিয়েল এস্টেটের জয়েন্ট ভারতবর্ষে হীরানন্দানি গ্রুপের কাছ থেকে তিনি নিয়েছেন, সে বিষয়টি প্রকাশ্যে এনেছিলেন। এবং এরপরেই কিন্তু লোকসভার যে এথিক্স কমিটি, সেই কমিটির বৈঠক বসে, সেই কমিটির বৈঠকে কিন্তু ডাকা হয় নিশিকান্ত দুবেকে, প্রথমে তার কথা শোনা হয়, এবং হীরানন্দিনী গ্রুপের কথা শোনা হয়, নিরঞ্জন নন্দিনী, হীরানন্দিনী তাকে ডাকা হয়, এবং সেখান থেকেও বেশ কিছু তথ্য উঠে আসে। পরবর্তীতে যখন এথিক্স কমিটির মিটিংয়ে মহুয়া মৈত্রকেও ডাকা হয়, মহুয়া মৈত্র কার্যত সেখান থেকে কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে আসেন, এবং তিনি জানিয়ে দেন যে এখানে পার্সোনাল অনেক প্রশ্ন করা হচ্ছে। কিন্তু বিষয় যেটা, এই মহুয়া মৈত্রের যে লোকসভার আইডি এবং পাসওয়ার্ড, তার যে লগ ইন, সেটা দেখা যাচ্ছে দুবাই থেকে হয়েছে। এবং মহুয়া মৈত্র লোকসভার কে জানিয়ে যেতে হয়, লোকসভার স্পিকারকে বা লোকসভার যে কমিটি আছে তার, যদি তিনি যদি বাইরে যান, বিদেশে যান, সেটা কি উদ্দেশ্যে যাচ্ছেন সেটা জানিয়ে যেতে হয়। সেক্ষেত্রেও কিন্তু বেশ কয়েকবার মহুয়া মৈত্র জানিয়ে যায়নি, এমনটাই কিন্তু অভিযোগ রয়েছে। এবং সেখানে তিনি গিয়ে কি করেছেন, কাদের সঙ্গে মিট করেছেন, সে বিষয়ে কিন্তু প্রশ্ন উঠছে। এবং কেন তিনি ইন্ডিয়াতে থাকাকালীন দুবাই থেকে তার যে লোকসভার আইডি পাসওয়ার্ড কেন সেখান থেকে লগ ইন করা হয়েছে, সেটা নিয়েও কিন্তু প্রশ্ন থাকছে। এবং এই এই বিষয়গুলোই কিন্তু খুঁটিয়ে দেখার জন্যই লোকপাল ইতিমধ্যেই নির্দেশ দিয়েছে সিবিআই তদন্তের, এবং সিবিআই তার প্রাথমিক তদন্ত শুরু করেছে বলেই সূত্রের খবর। রিয়া, ধন্যবাদ বুদ্ধদেব। অর্থাৎ মহুয়া মৈত্রকে সাংসদ পদের, মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিল লোকপাল। অন্যদিকে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন তাকে যদি তাড়িয়ে দেওয়া হয় সে বাইরে, মহুয়া মৈত্র বাইরে আরো বেশি কথা বলতে পারবে। সম্প্রতি এথিক্স কমিটির বৈঠকে ডাকা হয়েছিল মহুয়াকে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি এই মুহূর্তের সবথেকে বড় খবর, সাংসদ মহুয়া মৈত্রকে সিবিআই তদন্তের নির্দেশ দিল লোকপাল। বাঁকুড়ার কোতুলপুরের জনসভায় তৃণমূলকে চাচা ছোঁ অধিকারী বললেন, চালাই না পড়লে বিড়াল গাছে ওঠে না। বাঁকুড়ার কোতুলপুরের প্রকাশ্য জনসভায় তৃণমূলকে চাচা ছোলা ভাষায় আক্রমণ শুভেন্দু অধিকারীর, এবং শুভেন্দু অধিকারী বললেন, চালাই না পড়লে বিড়াল গাছে ওঠে না।
চাষীদেরও জীবন যুদ্ধের সংগ্রাম চলছে। কেন্দ্রের কাছে সারের যা যা চেয়েছিল এই সরকার সব কোটা দিয়ে দিয়েছে। মোদিজি সারের ইউরিয়ার ভর্তুকিও নামিয়ে দিয়েছে, আর আপনারা 1200 টাকার সার 2500-এ কিনছেন। কারণ মমতা ব্যানার্জির চোরেরা তারা সারের কালোবাজারি করছে। এরপরে আলুগুলোর বস্তা কম দামে মাঠ থেকে তুলে নিয়ে চলে যাবে। তাই আমরা কৃষকদের সাথে আছি। আজকের কর্মসূচি কেন? এখানে নাকি সব বিজেপি তৃণমূল কংগ্রেসে চলে গেছে। বাঁকুড়ার কতুলপুরের জনসভা থেকে তৃণমূলকে চাচা ছোলা ভাষায় আক্রমণ শুভেন্দু অধিকারী। বললেন ছালাই না পড়লে বিড়াল গাছে ওঠে না, এবং বিজেপির তরফ থেকে একটি কঠোর সভাও করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, বাঁকুড়ার কতুলপুরের জনসভা থেকে তৃণমূলকে চাচা ছোলা ভাষায় আক্রমণ শুভেন্দু অধিকারী। নজর রাখবো পরবর্তী খবরে। বাদুড়িয়া জনসভায় ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী, এবার রাজ্যের মিড ডে মিল দুর্নীতি নিয়ে মুখ খুললেন তিনি। পাশাপাশি বাংলাদেশিদের ভোটার কার্ড দেওয়া নিয়ে তৃণমূল নেত্রীর বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া নওশাদের। বাদুড়িয়ার প্রকাশ্য জনসভায় ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী রাজ্যের মিড ডে মিল নিয়ে দুর্নীতি নিয়ে মুখ খুললেন তিনি। পাশাপাশি বাংলাদেশিদের ভোটার কার্ড দেওয়া নিয়ে তৃণমূল নেত্রীর বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া নওশাদের। কোটি টাকার দুর্নীতি হয়েছে প্রতিদিন, দেখুন মিড ডে মিলের চাল থেকে শুরু করে যারা রান্না করে তাদের মাইনে দেখুন, কে রান্না করছে আর কতটুকু দিচ্ছে আর কতটুকু তুলে নিচ্ছে খোঁজ নিয়ে দেখুন, একজনের মাইনে কজন ভাগ করে নিচ্ছে দেখুন, বাকিটা কোথায় যাচ্ছে দেখুন। যদি তদন্ত ঠিকঠাক হয় তাহলে অনেক বড় বড় মাথা চলে আসবে। এখন পশ্চিমবাংলার যে তদন্ত সংস্থাগুলো আছে তাদের প্রতি ভরসা রাখতে পারা যাচ্ছে না। তবে কেন্দ্রের যে তদন্তকারী সংস্থা ইডি বা সিবিআই সেটাও ফুলফিল করতে পারছি না, কারণ তাদের স্ট্রাইক রেট বা তাদের সাকসেস রেটও কিন্তু অনেক খারাপ দেখাচ্ছে। তবে আমি আশা করবো এক্ষেত্রে মমতা ব্যানার্জি মহাশয়ার আশা করবো এক্ষেত্রে ইডি সিবিআই না করে তিনার রাজ্যে আমাদের রাজ্যে যে তদন্তকারী সংস্থা আছে তাদেরকে তদন্ত করুক, যারা দুর্নীতির সাথে যুক্ত তাদেরকে জেলের মধ্যে রাখুক। গতকালকে একটা বক্তব্য তো সেটাই ফুটে আসলো যে ভোটার কার্ড করার জন্য অমুকের কাছে চলে যাবে, এক প্রকার তো প্রচ্ছন্ন মদত দিচ্ছে। আমরা চাইবো 2200 কিমি যে আমাদের বর্ডার আছে অবিলম্বে সেইগুলোকে সুরক্ষিত করা হোক। আমার এখানে নাগরিকের নিরাপত্তার প্রশ্ন আসছে, কে সেন্ট্রাল গভর্নমেন্ট চালাচ্ছে কে স্টেট গভর্নমেন্ট চালাচ্ছে তাদের সাথে কি সম্পর্ক দেখার আমাদের প্রয়োজন নাই। আমরা নাগরিক হিসাবে, আমি একজন জনপ্রতিনিধি হিসাবে এটা প্রস্তাব রাখবো রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের কাছে, অবিলম্বে আমাদের বর্ডারকে সিল করা হোক যাতে আমরা নিরাপদে থাকতে পারি। রাম মন্দিরের পূর্বে কার বাড়িতে আমন্ত্রণ জানাবে তাদের ব্যক্তিগত ব্যাপার। তবে রাম মন্দিরের বা একটা মসজিদ এটা করে কি মানুষ কি ক্ষুধার সুযোগ থেকে কি পিছিয়ে কর্মসূচি থেকে এগিয়ে আসতে পারবে? বাদুড়িয়ার জনসভায় ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী রাজ্যের মিড ডে মিল নিয়ে দুর্নীতি নিয়ে মুখ খুললেন তিনি। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্যাম বিশ্বাস। শ্যাম, রাজ্যের মিড ডে মিল দুর্নীতি নিয়ে মুখ খুললেন নওশাদ। যান্ত্রিক গোলযোগের কারণে আমাদের বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগ, আমরা আবারও পরবর্তীতে যোগাযোগ করার চেষ্টা করব। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, বাদুড়িয়ার জনসভায় ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী রাজ্যের মিড ডে মিল দুর্নীতি নিয়ে মুখ খুললেন তিনি। পাশাপাশি বাংলাদেশিদের ভোটার কার্ড দেওয়া নিয়ে তৃণমূল নেত্রীর বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া দিলেন নওশাদ। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্যাম বিশ্বাস। শ্যাম, রাজ্যের মিড ডে মিল দুর্নীতি নিয়ে এবার মুখ খুললেন নওশাদ সিদ্দিকী, কি বলবে?
দেখো নওশাদ সিদ্দিকী শুধু আজকে এই বাজুরিয়ার যে অনুষ্ঠান এসেছিল সেই অনুষ্ঠান এসে কিন্তু তিনি কিন্তু আরো কিছু বেশ কিছু দুর্নীতি নিয়ে কিন্তু তিনি সরব হয়েছেন এবং তিনি জানিয়েছেন যে রাজ্যের যেসব দুর্নীতির মধ্যে জড়িত রয়েছে যেসব নেতা মন্ত্রী এবং যারা জেলে রয়েছে এই মুহূর্তে যারা জেলের বাইরে রয়েছে তাদেরকে এক্ষুনি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এবং তাদেরকে বিবেচনা করে তাদেরকে ধরা হোক যে কারা কারা এর মধ্যে জড়িত। দেখো যেখানে বলা হয়েছিল যে 100 কোটি টাকার মধ্যে দুর্নীতি হয়েছে মিড ডে মিলে, সেখানে তিনি কিন্তু বিস্ফোরক কথা বলেছেন যে 100 কোটি টাকা নয়, এটা হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে মিড ডে মিল। এবং লকডাউন সময় লকডাউন পিরিয়ডে যেসব মিড ডে মিলের যেসব চাল এসেছিল 47,000 কুইন্টাল যেসব চাল মিড ডে মিলের জন্য আসা নিয়ে আসা হয়েছিল সেই সব চাল কিন্তু এই নেতারা তখন বিক্রি করেছে এবং সেই বিক্রি করে সেই চালের টাকা তারা আত্মসাৎ করেছে সেই হিসাব দিতে পারছে না, যার কারণেই কিন্তু আজকে শিক্ষা দপ্তর থেকে সিবিআই তদন্তের দাবি জানিয়েছে এবং রাজ্যে যে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু এই বারবার সরব হয়েছেন যে এই দুর্নীতি নিয়ে তিনি কিন্তু সিবিআই তদন্ত চেয়েছেন। দেখো যে সেই সেই কথা মতো কিন্তু আজকে সেটাই শিরমোহন মতন দেওয়ার মতন একটা অবস্থা হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে যে নওশাদ সিদ্দিকী ভাঙড়ের বিধায়ক তিনি কিন্তু আজকে পরিষ্কার বলেছেন যে যদি সঠিক দুর্নীতি তদন্ত হয় তাহলে বড় বড় মাথায় মধ্যে ধরা পড়বে এবং এটা ধরা পড়া বাঞ্ছনীয় এবং ধরতে হবে, যেহেতু শিশুদের খাবার চুরি করেছে এবং অপুষ্টি কারণে যারা গ্রামের মধ্যে ঘুরে বেড়াচ্ছে সেসব বাচ্চারা আজকে খাবার পাচ্ছে না, স্কুলে যেতে পারছে না, তাদের মিড ডে মিলের খাবার চুরি করেছে এবং দেখা গেছে যে কখনো চালের মধ্যে পোকা সেসব খাবারের মধ্যে মানে অবাঞ্ছিত জিনিস পড়ে আছে সেসব শিশুদের খাবার অযোগ্য, তা সত্ত্বেও খাবারের লোভে শিশুরা স্কুলে যাচ্ছে শুধুমাত্র এই খাবারের লোভে, যার কারণে এই এদের খাবার চুরি করেছে যেসব নেতারা তাদেরকে শাস্তি দেওয়া হোক। এছাড়াও তিনি কিন্তু সরব হয়েছেন যে 2,200 কিলোমিটার যেসব রাস্তা রয়েছে বর্ডার রয়েছে সীমান্ত রয়েছে সেসব সীমান্ত দিয়ে যেসব অনুপ্রবেশ হচ্ছে এবং যারা অনুপ্রবেশকারী যারা আসছে বাংলাদেশ থেকে এবং বিভিন্ন দেশ থেকে বাংলাদেশকে ব্যবহার করে যারা ভারতের ভূখণ্ডে ঢুকছে তারা কারা, তারা কিন্তু ভালো লোক হতে পারে খারাপ লোক হতে পারে কিন্তু অবৈধভাবে যারা প্রবেশ করছে সেটা নিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু কয়েকদিন আগে তিনি সরব হয়েছিলেন যে বিএসএফ দায়ী এই অনুপ্রবেশের জন্য বিএসএফ কে দায়ী করেছিলেন তিনি, সেই কথার মতন কিন্তু আজকে নওশাদ সিদ্দিকী তার পাল্টা জবাব দিয়েছেন যে তাহলে 2,200 কিলোমিটার রাস্তা যে ফাঁকা পড়ে রয়েছে যেখানে কাটা তারে তারা দেওয়া যায়নি এবং দিতে দেয়নি রাজ্য সরকার সেসব জায়গাগুলো কেন সিল করা হচ্ছে না এবং এই সিল করার জন্য তিনি বলেছেন যে আমি কেন্দ্র সরকারকে অনুরোধ করব এবং সেখানে মেল করে চিঠি পাঠাবো যাতে এই 2,200 কিলোমিটার রাস্তা ফাঁকা জায়গা পড়ে আছে সেসব জায়গাগুলো সিল করা হোক এবং অনুপ্রবেশ বন্ধ করা হোক। তাহলে আমাদের যে পশ্চিমবঙ্গ বারবার বলা হচ্ছে যে বারুদের স্তূপের উপরে দাঁড়িয়ে আছে যে কোনো মুহূর্তে ব্লাস্ট হয়ে প্রাণহানি হতে পারে এবং যে কোনো নাশকতামূলক কাজ করে এখান থেকে এই জাঙ্গা পদার দিয়ে বাংলাদেশে কাটাকা দিচ্ছে এরকম আপসার এরকম খবর অনেক কিন্তু এসছে এবং বসিরহাট মহকুমা এবং বসিরহাট যেসব বর্ডার গুলো রয়েছে একাধিক বর্ডার সেসব ডাঙ্গা বর্ডার দিয়ে অনায়াসে মানুষ কিন্তু লাভ মেরে এপার থেকে ওপারে যেতে পারে এবং দেখা গেছে যে বড় বড় গুপ্তচর বড় বড় যেসব নাশকতার কাজ করে বসিরহাটের আস্তানায় গেড়েছে এবং তাদের কিন্তু এনআই থেকে শুরু করে বিভিন্ন তদন্তকারী অফিসার তারা কিন্তু তাদের হাতে তারা কিন্তু গ্রেপ্তার হয়েছে এবং এই বিস্ফোরক যেসব কথাবার্তা আজকে নৌশাসীর দিকে যেসব বলেছে সেই কথার মধ্যে কিন্তু আজকে অনেকটাই কিন্তু মানুষের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে রাজ্য সরকার যেসব দুর্নীতিগুলো দুর্নীতির বিরুদ্ধে লোকসভে এক হয়ে এবং তিনি লাস্টে সবার লাস্টে বলেছেন যে বীর শহীদ যে টিটুমি তার যে ভিটে রয়েছে যার ভিটে রয়েছে সেই ভিটেটাকে তকমা দেওয়া হোক এবং হেরিটেজ ঘোষণা করা হোক, এছাড়াও যেসব গুলো বিভিন্ন মনীষীর নামে যেসব রেল স্টেশন এবং মেট্রো স্টেশনের নামকরণ করা হচ্ছে কেন বিশ্বজিৎ তিতুমিরের নামে একটা সেটা করা হবে না এবং করার প্রস্তাব দেওয়া হয়েছিল তারপরে সেটা নামকরণ করে বাদ দিয়ে অন্য নাম করা হয়েছে, তিনি এটা নিয়ে কিন্তু তিনি ক্ষুব্ধ হয়েছেন। রীতিমতন তিনি রাজ্য সরকারকে বলেছেন যে সেই নামটা ফিরিয়ে দেওয়া হোক যেহেতু বিশ্বজিৎ যে আমাদের রাজ্যবাসীর জন্য এবং দেশের জন্য সে প্রাণ দিয়েছে এবং শহীদ হয়েছেন যে বাঁশের কেল্লা তৈরি করে যে ব্রিটিশদের সঙ্গে এবং জমিদারদের সঙ্গে লড়াই করে নীল চাষীদেরকে বাঁচানোর জন্য যে তিরুমির জীবন বিসর্জন দিতে তার বাড়িতে হেরিটেজ ঘোষণা করা হোক। শ্যাম, তোমার থেকে জানতে চাইবো নওশাদের এই বক্তব্যে বিরোধীদের কি কোনো প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে? ধন্যবাদ শ্যাম। We'll be right back.
আর এবার কলেজ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ তৃণমূল কাউন্সিলরের দাদার বিরুদ্ধে। জগতল থানার ভাতপাড়া পুরসভার 26 নম্বর ওয়ার্ডের ঘটনা। অভিযোগ, মেয়েটির বাবা মায়ের অনুপস্থিতিতে ঘরে ঢুকে পড়েন স্থানীয় কাউন্সিলর অরুণ ব্রহ্মের দাদা ভূদেব ব্রহ্ম ওরফে ভূত্র। পাকা বাড়িতে কলেজ ছাত্রীকে একা পেয়ে শ্লীলতাহানি করেন তিনি। কলেজ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ তৃণমূল কাউন্সিলরের দাদার বিরুদ্ধে। জগতল থানার ভাতপাড়া পুরসভার 26 নম্বর ওয়ার্ডের ঘটনা। অভিযোগ, মেয়েটির বাবা মায়ের অনুপস্থিতিতে ঘরে ঢুকে পড়েন স্থানীয় কাউন্সিলর অরুণ ব্রহ্মের দাদা ভূদেব ব্রহ্ম ওরফে ভূত্র। দাদা মানে 26 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরুণ ব্রহ্ম দাদা ভুট্টা ব্রহ্ম আমার শ্লীলতাহানি করেছে 20 তারিখ সোমবার 8টা থেকে 8:30টার মধ্যে রাত্রিবেলা। উনি আসে লঙ্কা নিতে, তো আমি ভেবেছি হয়তো সত্যি লঙ্কা নিতে এসেছে। আমি দরজাটা খুলি, খোলার পর উনি তার আগে আমাকে যেতে বলেছিল বাড়িতে। হ্যাঁ, মানে একটা ফাঁকা বাড়িতে, কেউ থাকে না ওই বাড়িতে, তো আমি যাইনি ওই বাড়িতে। তারপর উনি নিজে চলে এসেছিলেন লঙ্কা নেওয়ার অছিলায়। হ্যাঁ, গায়ে হাত দিয়েছে, শ্লীল কথাবার্তা বলেছে, সেগুলো আমি বলতে পারবো না। হ্যাঁ, ভয় দেখিয়েছে, কি দিয়েছে, তোর বদনাম হয়ে যাবে, তোকে মার্ডার করে ফেলবো কাউকে বললে। হ্যাঁ, ওই সময় আমরা ঘরেতে ছিলাম না। হ্যাঁ, মেয়েকে ধুয়ে আমরা একটা জায়গায় গিয়েছিলাম, ওর মা, আমি আর ওর বাবা দুজনে মিলে গিয়েছি। এবার যাওয়ার পরে ভুট্টা বম্ব আমার বাড়িতে যেয়ে আমার মেয়েকে বলছে কি যে গুড়গুড়ি কটা লঙ্কা দে। হ্যাঁ, এই কথা বলার পর আমার মেয়ে দরজা খুলে লঙ্কা দিয়েছে, লঙ্কা দেওয়ার দিতে গেছে, তখনই আমার মেয়ে বলছে কি তুই আমার মুখে একটা চুমো দে। হ্যাঁ, তো আমার মেয়ে বলেছে কেন আমি মুখে তোমার চুমো দেবো, তুমি আমার বাড়িতে বেরো, আমাদের বাড়ি আসবে না। এইসব বলার পরে তাও বেরোচ্ছে না, লাস্টে বলে মানে আমার মেয়ের হাত ধরেছে, হাত ধরার পরে মেয়ে সরে যাচ্ছে, সরে যাওয়ার পরে আমার ঘরের মধ্যে পা ঠেলে মানে এক পা উঠিয়ে দিয়ে মেয়ের হাত ধরতে যে মেয়ে গায়ে হাত দিয়ে ফেলেছে। হ্যাঁ, মেয়ে তো ভয়তে কুমায় চলে গেছে, কান্নাকাটি অন্যরকম করছে, এবার আমি সে সুসাইডও করতে গেছে। হ্যাঁ, এরকমভাবে চলছে এখন, আমি এসে এসছে এইখানে। হ্যাঁ, আমরা চাই এর ইয়ে হোক, বিচার হোক। যেমনটা জানা যাচ্ছে, কলেজ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ তৃণমূল কাউন্সিলরের দাদার বিরুদ্ধে। জগতল থানার ভাতপাড়া পুরসভার 26 নম্বর ওয়ার্ডের ঘটনা। অভিযোগ, মেয়েটির বাবা মায়ের অনুপস্থিতিতে ঘরে ঢুকে পড়েন স্থানীয় কাউন্সিলর অরুণ ব্রহ্মের দাদা ভূদেব ব্রহ্ম। খবর